চট্টোপাধ্যায়ের বক্তব্য আর এবং আপনাদের এই মুহূর্তে কোন দাবিকে সামনে রেখে আপনারা এই মুভমেন্টটা করছেন? কালকে পশ্চিমবঙ্গের একজন বিধানসভার ভিতরে সত্যজিৎ বর্মন মাননীয় বিধায়ক একটি প্রস্তাব এনেছিলেন, সে প্রস্তাবে লেখা হয়েছে যে যেহেতু কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি বঙ্গভঙ্গ করার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে যা রাজ্যের কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী পরিপন্থী, সেই পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে মাননীয় যিনি পরিষদীয় মন্ত্রী এবং আমাদের কৃষিমন্ত্রী বটে, এবং তিনি বলতে গিয়ে বলেছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা মাইগ্রেটেড, অর্থাৎ অন্য জায়গা থেকে এসে এই রাজ্যে বসবাস করতেছেন, এবং যারা গোর্খা সম্প্রদায়ের মানুষ তারা ইনফ্লাক্স, তাই আমরা আজকে ওনার এই প্রতিবাদে আমরা ওয়াক আউট করেছি। শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি বিধায়কদের মধ্যে যে ক্ষোভ এবং তার পাশাপাশি বিশেষ করে আদিবাসী এবং গোর্খার যারা বিধায়করা রয়েছেন তাদের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভ কার্যত চাক্ষুষ করা যাচ্ছে এই মুহূর্তে। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা।